ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী চপার হেলিকপ্টারটি পাইলটের ভুলের কারণেই বিধ্বস্ত হয়েছিল। তবে অপ্রত্যাশিত আবহাওয়াগত অবস্থার কারণেই পাইলট ভুল করেছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর গঠিত তদন্ত কমিটি শুক্রবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানেই এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে সেদিন উপত্যকার আবহাওয়ায় অপ্রত্যাশিত পরিবর্তন ঘটেছিল। আকাশে প্রচুর মেঘ ছিল এবং হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করার পর পাইলট বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, এ কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের অবকাশ এখনও রয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গত 8 ডিসেম্বর স্থানীয় সময় বেলা 11:45 তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার সুলুর শহরে ভারতের বিমান বাহিনীর ঘাঁটি থেকে রাজ্যের নীলগিরি পার্বত্য এলাকার ওয়েলিংটন শহরের দিকে যাচ্ছিল চপার হেলিকপ্টারটি। সেই সময় হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 11 জন সেনা কর্মকর্তা ছিলেন। ওয়েলিংটনে ভারতের সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের প্রধান হিসেবে কর্মরত ছিলেন রাওয়াত। ভারতে সাড়া ফেলা এই দুর্ঘটনা তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি, নাশকতা বা অবহেলার বিষয়গুলো আগেই বাতিল করেছিলেন তদন্তকারীরা। 63 বছর বয়সী সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াত 2019 সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব গ্রহণ করেন। দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীকে সমন্বয় করার জন্য এ পদ সৃষ্টি করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টার ভূমিকাও পালন করেছিলেন তিনি। পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্বের পরামর্শকের ভূমিকায়ও ছিলেন বিপিন রাওয়াত। পলিপারভিন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।